যুক্তরাষ্ট্রে বছর জুড়েই ছিল নির্বাচনের আমেজ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার নাম অনেকটা নির্ধারিতই ছিল আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিপাবলিকান প্রার্থী হিসেবে এল গভর্নর মিটরম্ন নাম মার্কিন নির্বাচনের ধরন অনুযায়ী প্রেসিডেন্টকে সরাসরি ভোট দেয়ার এক্তিয়ার নেই সাধারণ ভোটারদের ভোট দিয়ে নির্বাচন করতে হয় অঙ্গরাজ্যগুলোতে রাজনৈতিক দল মনোনীত ইলেকটর বা নির্বাচককে প্রতিটি অঙ্গরাজ্যে যেই প্রেসিডেন্ট প্রার্থী সবচেয়ে বেশি জনসমর্থন পাবেন সেই অঙ্গরাজ্যের সব ইলেকটোরাল কলেজ ভোট যাবে তার পক্ষে মোট পাঁচশো আটত্রিশটি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে দুশো সত্তরটি যিনি পাবেন তিনি হবেন প্রেসিডেন্ট তবে কোন রাজ্যে কতটি ইলেকটোরাল কলেজ ভোট থাকবে তা নির্ভর করে সেই অঙ্গরাজ্যের জনসংখ্যার উপর এই পন্থা যুক্তরাষ্ট্রে শক্ত ভিত তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আমেরিকার গণতন্ত্র শুধু ইলেকশন কেন্দ্রিক না কারণ হচ্ছে যে যেভাবে নমিনেশন পায় সেটা যেই প্রক্রিয়ায় হয় সেটা। প্রচণ্ড গণতান্ত্রিক তবে অনেক সময় জনসমর্থন থাকা সত্ত্বেও নির্বাচকদের সমর্থন না থাকায় পিছিয়ে পড়েন কোনো কোনো প্রার্থী আর এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেও বিভিন্ন সময় এসেছে পরিবর্তনের দাবি উত্থাপিত হয়েছে সংশোধনী বিলো তবে তা পাশ করা হয়নি সমালোচনা আছে কোনো সন্দেহ নেই তবে ভবিষ্যতে যে হবে না তাও না কিন্তু এখন পর্যন্ত তারা মনে করেন না যে এটা চেঞ্জ করে মৌলিক কোনো একটা যেই সিস্টেমে আমরা যাব সেখানে যে ভালো কোনো প্রার্থী দুশো নির্বাচক ভোট না পেলে প্রেসিডেন্ট নির্বাচনের ভার গিয়ে পড়ে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের ওপর তখন প্রতিটি অঙ্গরাজ্য থেকে নির্ধারণ করা হয় একজন করে নির্বাচক নবগঠিত এই ইলেক্টোরাল কলেজ সর্বাধিক সমর্থন পাওয়া তিনজন প্রার্থীর মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন আর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী থেকে ভাইস প্রেসিডেন্ট নির্ধারণ করে পার্লামেন্টের উচ্চকক্ষ বা সিনেট সাজিদ রাজু সময় সংবাদ ঢাকা